আজ পবিত্র শবে বরাত, শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় রজনী। এই রাতে মহান আল্লাহ তাআলা তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন, পাপী বান্দাদের উদার চিত্রে ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য এই রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত ফার্সি ভাষায় দুটি শব্দ, ফার্সিতে শব মানে রাত আর বরাত মানে মুক্তি। সুতরাং শবে বরাতের অর্থ হল মুক্তির রাত। শবে বরাত হাদিসের চয়ন করা শব্দ নয়। হাদিসে রয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ সন্ধ্যার পর যে রাত সেটাই শবে বরাত। এই রাত নিয়ে প্রচুর গবেষণা, মনীষীদের উক্তি ও পক্ষবিপক্ষে নানা মত রয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে কোরআন ও সুন্নাহ অনুসরণ করে আমাদের প্রত্যেকের কিছু করণীয় বর্জনীয়তাকে শবে বরাতকে কেন্দ্র করে। শবে বরাতের আমল: নফল ইবাদত, নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তাওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো। শবে বরাতের সব আমলই নফল, আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্রচিত্তে আদায় করাই উত্তম। আর সেকেন্ড বিষয় হচ্ছে রোজা আদায় করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটি রোজা রাখো। হ্যাঁ, যেসব দেশে পালন করা হয় শবে বরাত, তার মধ্যে অন্যতম বেশ কয়েকটি জায়গা রয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই দিনটি পালন করা হয় গোটা দক্ষিণ ও মধ্য এশিয়ার যুগে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, গিরগিজস্তান জুড়ে চলে শবে বরাতের উৎসব। আরব বিশ্বে কেবলমাত্র সুফি ঐতিহ্যের আরব ও শিয়া মুসলিমরা এই উৎসব পালন করেন। স্থানভেদে এই উৎসব ভিন্ন নামে পরিচিত। ইরান ও আফগানিস্তানে নিম শাবান, তুরস্কে বিরাত কান্দিলি, ভারত উপমহাদেশে শবে বরাত বা নিপসুন শাবান। Thank you.